ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রতিদ্বন্দ্বী সপ্তাশ বসুর পরিচালনায় এই থ্রিলার ছবিটি বড়দিনে মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সায়নী ঘোষ, সৌরভ দাস অভিনয় করেছেন এই ছবিতে। ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠানে হাজির টিম প্রতিদ্বন্দ্বী। কলকাতায় মেডিকেল ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে এই ছবির কাহিনী বুনেছেন পরিচালক। পরতে পরতে থ্রিলার আর প্রতিদ্বন্দ্বিতা, এই নিয়ে সপ্তর্ষ বসুর ছবি প্রতিদ্বন্দ্বী। আর এই মুহূর্তে ছবির অন্যতম অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সাথে। অপুদা, এটাই জানতে চাইবো যে এই পরতে পরতে যে থ্রিলিং এলিমেন্টগুলো রয়েছে, তো কীভাবে এই থ্রিলারের উপকরণ কীভাবে সাজানো হয়েছে? খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্টটা। অন্যদিকে কিছু ঘটনা ঘটে যায় যেগুলো মানে খুব নাটছেলে বলতে গেলে, এই ডক্টর বক্সি উনি একজন হসপিটালের সঙ্গে যুক্ত, একটি হসপিটালের সঙ্গে, তো সেখানে দেখা যায় পরপর পরপর প্রচুর বাচ্চা মারা যাচ্ছে, সেটার একটা রহস্য কেন মারা যাচ্ছে। তারপর একটা টাইমের পরে এই ডক্টর বক্সির বাচ্চাটা কিডন্যাপ হয়ে যায়, তখন সৌরভরা আসে ইনভেস্টিগেট করতে, তো ইনভেস্টিগেশনে কী বেরোয় আস্তে 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 আস্তে, সেটা নিয়েই গল্প। খুবই ইন্টারেস্টিং এবং সপ্তাশ চিরকালই থ্রিলারের প্রতি একটু টান, মানে প্রথম ছবিটাও একটা থ্রিলার গোছের, দ্বিতীয়টা বিদেশি বিদেশি ব্যাপার আছে আর কি। খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, এইটুকু বলতে পারি। এবং অভিনয় অভিনেতা নির্বাচন খুব ভালো, কাজেই খুব জমাটি একটা ছবি এক্সপেক্ট করছি এই ক্রিসমাসে। তুই কতটা সেই থ্রিলার এনজয় করেছিস? খুবই এনজয় করেছি, এবং প্রথমবার একটি পলিটিশিয়ানের চরিত্র, যেই চরিত্রটাতে মানে আগে কোনোদিনও আমাকে কেউ দেখেনি, আমি নিজেকেও দেখিনি অ্যাকচুয়ালি, এবং রাজনীতির অভিনয় মানে সেটা কতটা ইন্ট্রিকেট এবং ইন্টারেস্টিং হতে পারে সেটা আমার ধারণা যে আপনাদের মানে যারা দেখবেন তারা বুঝতে পারবেন। এবং সত্যি পরতে পরতে মিস্ট্রি, ড্রামা, সাধারণ মানুষের জীবন, অ্যাক্সিডেন্ট, ইমোশন, কম্পিটিশন, অ্যাম্বিশন, মানে খুবই কেয়ারফুলি চিত্রনাট্য লেখা। এই সিনেমার ক্ষেত্রে শুধু এটাই বলবো যে এই মুহূর্তে আমাদের সোসাইটিতে যে যে সমস্যা চলছে, এবং আর পাঁচটা সাধারণ মানুষ, আর পাঁচটা বাবা মা যেটা ফেস করছেন, তাদের দাঁতের দাঁত লেগে যাচ্ছে, চোয়াল শক্ত হয়ে যাচ্ছে, হাতের মুঠো শক্ত হয়ে যাচ্ছে, একটা কোনো কিছুর এগেনস্টে ফাইট করতে গিয়ে এই গল্পটা সেটাকে নিয়ে, তো ফলত যে কোনো দর্শক, বাড়ির যে কোনো বাবা মা এই সিনেমাটা দেখলে নিজের কোথাও গল্পকে কানেক্ট করতে পারবেন। সো সেখানে একটা চরিত্র, যে চরিত্রটা এজ অঙ্কের মাস্টারমশাই, তার জীবনেও একটা ঘটনা ঘটে এবং ছন্ন ছাড়া হয়ে যায় সবকটা সম্পর্ক, সবকটা জীবন, এবং প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় নিজের শিক্ষা দীক্ষার সঙ্গে, নিজের জীবনের সুখ শান্তির সঙ্গে, তার অপোজিটে দাঁড়ায় আরও কিছু লোকজন, এইবারই শুভ অশুভের মধ্যে একটা যুদ্ধ চলে। এবার পয়েন্টটা হয় আমি যেটা চাইছি এই চরিত্রটা সেটা কি ভালো নাকি এটা খারাপ। আমার চরিত্রের নাম হচ্ছে সিদ্ধার্থ, সে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট কোম্পানি চালায়, সে কিন্তু ডিটেকটিভ নয়, মানে মানুষের ক্রাইসিস হলে তাকে হায়ার করতে পারে, এবং সেরকমই বুধা চরিত্র আমার কাছে আসে, তার ছেলে কিডন্যাপড হয়ে গেছে বলে, এবং তারপর থেকেই দ্য স্টোরি আনফোল্ডস, এবং তারপরে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস, এবং আমার দৃঢ় বিশ্বাস লাস্ট মিনিট অবধি মানুষ বুঝতে পারবে না যে সব কিছুর পেছনে বা যা যা ক্রাইম ঘটেছে তার পেছনে কে দায়ী। আমি কিন্তু পুরো অ্যানামরফিক শ্যুট করেছি, যেটা হলে দেখার জন্যই মোস্ট সুটেবল, অবভিয়াসলি পরে সব সিনেমাই ওটিটিতে আসবে, কিন্তু আমার মেন টার্গেট সিনেমা হলেই জিনিসটাকে বের করার। ক্যামেরা সুমন দাসের সাথে অতুষ মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।